এজন্য আমি আমার বাবাদেরকে বলবো আল্লাহর হাবিব জনামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের চিন্তা করতে 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 আল্লাহর হাবিবের কাছে চুলগুলা পাক্কা সাদা হয়ে গেছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই অল্প বয়সে মাথার চুলগুলা কেন পাক্কা গেল? আল্লাহর হাবিব জানায় দিল আল্লাহ আল্লাহ। ও সাহাবায়ে কিরাম আমার উম্মত জাহান্নামের আগুনে খায়া পালাইবে এই চিন্তা করতে করতে পেরেশানি করতে করতে আমি আল্লাহর হাবিবের চুল অল্প বয়স আমার মাথার চুলগুলা পাক্কা গেছে। আমার সাহাবা একরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অল্প বয়স আপনার কাঁচা দাড়িগুলা কেমনে পাক্কা এত তাড়াতাড়ি সাদা হয়ে গেছে? আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তা করতে 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 আমি রসুলের ঘুম নাই আমি রসুলের খাওয়া দাওয়া নাই এই চিন্তা করতে করতে আমি রসুলের দাড়িগুলা পাক্কা সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাঝে তো অল্প বয়সে কেন গুজা দিয়ে গেল? কয়া হাল এ সাহাবারা তোমরা কেন শোনো না? আমি আল্লাহর হাবিব উম্মতের টেনশনে চিন্তা করতে করতে আমার উম্মত কি জাহান্নামের আগুনে জ্বলবে কিনা জান্নাতে যাইবে এই চিন্তা করতে 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 আমি নবীর মাজা গুজা হয়ে গেছে। এ আমার দুনিয়াদার পাগল বাবা রে আমার মাওলার পাগল হয়ে তার ঘর কবর যা বাবার দুনিয়ার পাগলামি সারিয়া দাও দুনিয়ার ক্ষমতা দিয়ে কি হবে দুনিয়ার মেম্বার দিয়ে কি হবে চেয়ারম্যান দিয়ে কি হবে এমপি মন্ত্রী দিয়ে কি হবে এ আর কিছুই পরিচয় কবরে চলবে না। কথা ঠিক কিনা জোরে কও। ছাত্র জীবনে মা একটা ভালো জিনিস তৈরি করছে একা একা খাইতে পারে নাই পন্ডিত আর বলতো বাবা তুই কি খাইছো ডাকে বলতাম মা আলু ভর্তা করছে ডাল সকালবেলা পাকাইছে আমার মায়ের চোখে অটোমেটিক কান্না এসে পড়ছে আর বলতো বাবা আমি ডাকতে বললাম মাছকে কি রান্না করছো মায়ের ডাকতে বলতো বাবা আজকে নদীর মাছ পাকাইছি আজকে মাছ গোস্ত পাকাইছি বাবা তোরে সারা কিছু খাইতে বলছে না তুই বাবা ডাল দিয়ে আলু ভর্তা দিয়া ভাত খাও আমি মা তোর বাবু লাউ খাইতে পারি না। সকালবেলা ফোন দিছি মা কেমন আছো সালাম দিছি মা তোর কেমন আছে কান্না কান্না বাবা যে বলছে মায়ের ডাকতে বলে তোর কে কইছে মা বিল করতে তুই যে খেদমত করে যাই খেদমত কর কত মানুষ গাড়ি ভিতরে অ্যাক্সিডেন্ট করি আর মারা যায় আমি মাকে বলি মা এরকম কয়জনের কপাল আছে যারা দিনের কাজ করতে যায় দিনের রাস্তায় যায় দুনিয়ায় প্রাণ দেয় আল্লাহর জন্য শহীদ হয় জীবন দেয় তার মাই তো ভাগ্যবান যার সন্তান শহীদ হয়ে মারা গেছে কথা ঠিক কিনা? এলাকাবাসীর উদ্যোগে তৃতীয়বার সেই কোয়াজুদার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক দূর দূরান্ত থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্যামেরায় ধরা পড়া আমরা কতিপয় আল্লাহ পাকের গোলাম জাকিরিন শাকিরিনদের মজলিস আলেম ওলামাদের মজলিস বেহেস্তের বাগানে এই দামি মজলিস আল্লাহ পাক আমাদেরকে আসার বসার এই জান্নাতে বসার সুযোগ আল্লাহ পাক করে দিলেন খুশি না বেজার আরো আস্তে কর মহব্বতের সাথে বলেন খুশি না বেজার। যদি আমরা খুশি হয়ে থাকি আল্লাহ পাকের কাছে শুকরিয়া দেন ঈমানের আওয়াজ দিয়ে মুসলমানের আওয়াজ দিয়ে আল্লাহ পাকের দেওয়া কণ্ঠ আল্লাহ পাকের দেওয়া জবান কথা বলার শক্তি আল্লাহ পাক দান করছেন আল্লাহ পাকের দরবারে অগণিত রহমত থেকে আমরা যে বসতে পারছি কথা বলতে পারছি শুনতে পারছি আল্লাহর কাছে শুকরিয়া দান সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাহিরে আলোচনা করার সময় নেই একেবারে কথা সংক্ষেপ একেবারে কি ভাই যেহেতু আমাদের ওস্তাদ আমাদের ছেড়ে তাজ আমাদের মাথার তাজ বসে আছে এরপর আমাদের আর বয়ান করার কোনো দরকার হয় না ওলামা একরাম মাগরিবের পর থেকে আলোচনা করছেন যদি আমরা এই দুই একটা কথা রূপে আমল করতে পারি আমাদের জিন্দগিটা পরিবর্তন হইতে পারে কি পারে না
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেই বান্দা বান্দি আমি মাওলাকে পাওয়ার জন্য আমার রাস্তায় বের হবে, ওই বান্দা বান্দির জন্য আমি মাওলায় রাস্তা খুলিয়া দিলাম। এ আল্লাহর বান্দারা পর্দা লেন আমার মা বান বোনেরা, এই জন্য এক কবি ডাক দেয়া বলেন হর গরি নে দেন কে তো ইয়ার হায়, হর গরি নে দেন কে তো ইয়ার হায়, জুনা মঙ্গে উসে তু বে জার হায়। এ আল্লাহর বান্দারা পর্দা লেন মা বোনেরা, দুনিয়ার কোন বান্দা বান্দি, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন বন্ধু বন্ধুর কাছে একটা জিনিস যদি আবদার করে থাকলেও না বলে, থাকা শর্ত তোমাকে আমাকে দেয় না, কথা ঠিক কিনা জোরে কও। আর আমার মাওলা ডাক দে বলে বান্দারে তুই তোর দুনিয়ার বন্ধুর কাছে চায় পালি না, তোর মার কাছে চায় পালি না, তুই তোর আত্মীয় স্বজনের কাছে চায় পাইলি না, তুই বেজার হয়ে গেলি, আর আমি মাওলার কাছে দিয়ে একবার চাইতি, আমি মাওলার কুদরতি পরাণ ঠান্ডা হয়ে যাইত। এ আল্লাহর বান্দারা পর্দালির মা বোনেরা, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার, আর আমার মাওলার কাছে চাইলে আমার মাওলা খুশি, কথা ঠিক না বেঠিক ধরে খাও। এই জন্য ওলামা একরাম বলেন একটা পচা ডিম নষ্ট ডিম যদি মুরগির উমে যদি এক মাস দুই মাস তিন মাস লাগাতারে বসায় রাখো, ওই মুরগিটা বরঞ্চ শুকায় যাবে, ওই ডিমের থেকে ওই পচা ডিম থেকে কোনো দিন বাচ্চার আশা করা যায় না, কথা ঠিক না বেঠিক ধরে কল। এ আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা, কি সেই এইভাবে রাখেন আল্লাহ রাসূল করে না কাকা গলা ভাঙা। এ আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা, আল্লাহু আকবার, এই জন্য বেপর্দা নারী যে উদাহরণ দিছে, উদাহরণের কথা হলো বেপর্দা নারী যেরকম বেপর্দা ভাবে চলে, ওই বেপর্দা নারীর জন্মে থেকে গর্ভে থেকে কোনোদিন বাবার নেককার সন্তানের আশা করা যায় না, কি কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমরা গুরুত্ব সাথে শুনব, অল্প সময় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বক্তার কোন উলামা কামের কথা আমার অন্তরে লাগিয়া যায়, তোমারও জানা নাই আমারও নাই। আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ায় চিন্তা করিয়া দেখলাম এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, আল্লাহু আকবার, যত মন্ত্রী দুনিয়াতে আছে আল্লাহু আকবার তাদের চাইতে আমাদের ওলামা আকরামকে আমার মাওলা সম্মান তাদের চাইতে কম দিছে না বেশি দিছে, জোরে বলেন। কারণ আল্লাহর বদলে কর্মে একটু চিন্তা করিয়া দেখলাম রাত্রে যখন ঘুমাই বালিশের ভিতরে যখন মাথাটা লাগাই দেই তখন চিন্তা করি মাবুদুরে যদি আমাকে মেম্বার বানাইতো আমি সুদের টাকা দিয়ে বাড়ি করতাম, কথা কয় না আর আস্তে কও মুসলমান, আমাকে যদি চেয়ারম্যান বানাইতো আমি মানুষের সম্পদ নষ্ট কইরা কানিতে কানিতে কাটায় কাটায় জমিন জায়গা বানাইতাম, কথা কয় না। একটা মেম্বার তোমরা দেখায় দাও যে এই মেম্বারটা পাঁচ ওয়াক্ত নামাজ তকবীরুল্লাহর সাথে পড়ে, কোনোদিন সুদ খায় না, কোনোদিন ঘুষ খায় না, পরের হক নষ্ট করে না, আমার সামনে আমার এই বয়স আমি দেখি নাই, আপনাদের এলাকায় আছে, কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় ভালো মেম্বার আছে না? থাকতেই পারে, যেখানে খারাপ আছে সেখানে ভালো আছে, আর যেখানে ভালো আছে সেখানে কিন্তু খারাপ। আল্লাহর বান্দারা পর্দানির মা বলিরা, আমার মাওলা আমাদেরকে ওই জগতে না নিয়া একজন চেয়ারম্যান আমার মাওলা না বানায়া, আমার মাওলা পথগুলা বান্দা বান্দিকে যারা জাহান্নামের কিনারায় ঘুরতে আছে, আমার মাওলা ওই রাস্তা থেকে জাহান্নাম বান্দা বান্দিদেরকে আমাদেরকে বানাইছে কারিগর, আমাদের কাজ হইলো বেপর্দা মহিলাদেরকে পর্দার দিকে আহ্বান করা, আমাদের কাজ হইলো বেনামাজি মানুষগুলা আমার মাওলার সাথে মিলাইয়া দেওয়া, কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহু আকবার। আমার দুনিয়াদার পাগল ভাইরা, আমার মাওলা ডাক দিয়া বলে তাফাক্কারু ফি খলকিল্লাহি ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, বান্দা বান্দি একটু চিন্তা করো,
আমার মাওলায় তমাম দুনিয়ায় কত জিনিস তমাম দুনিয়ায় নক আল্লাহু আকবার সৃষ্টি করলো আল্লাহু আকবার বাইনা সামাওয়াতি ওয়াল আর আমার মাওলা এত সূর্যটা এত কেমনে বানাইলো আমার মাওলা আল্লাহু আকবার 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য এই সূর্য যখন আলো দেয় আল্লাহু আকবার গরম দেয় আল্লাহু আকবার তোমার আমার মাতার গাম জমিনে পড়তে থাকে কথা ঠিক কিনা ধরে কও এত দূর থেকে যখন তাপ মারে এই তাপ কোন দুনিয়ার তমাম মানুষ সহ্য করতে পারে না ঠিক কিনা ধরে কও আল্লাহু আকবার যখন আমার মালিক ডাক দিয়া বলে তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা তোদেরকে আমি বানাইছি মাখলুকাত আমি বানাইছি নেয়ামত আমি বানাইলাম এই নেয়ামত সম্পর্কে চিন্তা কর আমি মাওলা সম্পর্কে আগে না আমি মাওলা এই যে সুন্দর করে চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম আমি মাওলা জমিনা বানাইলাম নদীর ভিতরে মাছ বানাইলাম বান্দা বান্দিকে কথা বলার শক্তি দিলাম জবানটা আমি মাওলায় দান করলাম আল্লাহু আকবার এই বান্দা বান্দির চেহারার দিকে তাকাও তাদেরকে নিয়ে চিন্তা করো গবেষণা করো যদি এই মাখলুকাত সম্পর্কে নিয়ে গবেষণা চিন্তা করতে পারো আমি মাওলায় খালেকের পরিচয় পাওয়া যাইবা জোরে কোন সুবহানাল্লাহ এজন্য আমি আমার বাবাদেরকে বলবো আল্লাহর হাবিব জনামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের চিন্তা করতে 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 আল্লাহর হাবিবের কাছে চুলগুলা পাক্কা সাদা হয়ে গেছে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই অল্প বয়সে মাথার চুলগুলা কেন পাক্কা গেল আল্লাহর হাবিব জানায় দিল আল্লাহু আল্লাহ ও সাহাবা ইকরাম আমার উম্মত জাহান্নামের আগুনে খায়া পালাইবে এই চিন্তা করতে করতে পেরেশানি করতে করতে আমি আল্লাহর হাবিবের চুল অল্প বয়সে আমার মাথার চুলগুলো পাক্কা গেছে আমার সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই অল্প বয়সে আপনার কাঁচা দাড়িগুলা কেমনে পাইকে এত তাড়াতাড়ি সাদা হয়ে গেছে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তা করতে 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 আমি রসুলের ঘুম নাই আমি রসুলের খাওয়া দাওয়া নাই এই চিন্তা করতে করতে আমি রসুলের দাড়িগুলা পাইকে সাদা হয়ে গেছে আল্লাহু আকবার সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাঝে তো অল্প বয়সে কেন গুজা দিয়ে গেল ভাইয়া হারে সাহাবারা তোমরা কেন শোনো না আমি আল্লাহর হাবিব উম্মতের টেনশনে চিন্তা করতে করতে আমার উম্মত কি জাহান্নামের আগুনে জ্বলবে কিনা জান্নাতে যাইবে এই চিন্তা করতে 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 আমি নবীর মাজা গুজা হয়ে গেছে এ আমার দুনিয়াদার পাগল বাবা রে আমার মাওলার পাগল হয়ে তার ঘর কবর যাও বাবার দুনিয়ার পাগলামি সারিয়া দাও দুনিয়ার ক্ষমতা দিয়ে কি হবে দুনিয়ার মেম্বার দিয়ে কি হবে চেয়ারম্যান দিয়ে কি হবে এমপি মন্ত্রী দিয়ে কি হবে এ আর কিছুই পরিচয় কবরে চলবে না কথা ঠিক কিনা জোরে কও বাবার ওই কবরের মধ্যে প্রশ্ন করাবে তিনটা বাদশাকেও তিনটা প্রশ্ন করবে ঠিক কিনা জোরে কও রাস্তার ফকিরকে বাবার একটা বেশি করবে কত কেন আমার সাথে কথা বলবে রাস্তার ফকিরকে বাবার প্রশ্ন একটা কম করবে কথা বলেন না একটু কথা বলবে আল্লাহু আকবার রাস্তার ফকির কো বাবার তিনটা প্রশ্ন করবে আল্লাহু আকবার মসজিদ কো বাবার তিনটা প্রশ্ন করবে আল্লাহু আকবার আলেমের স্ত্রী কো তিনটা প্রশ্ন করবে মুফতির স্ত্রী কো তিনটা প্রশ্ন করবে রাস্তার ফকিরের স্ত্রী কো বাবার তিনটা প্রশ্ন করবে কাউকে একটা বেশি না কমনা আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা প্রথম প্রশ্ন আসবে মান রব্বুকা তোমার রবকে আল্লাহ পাকের খাস মুমিন বান্দার অন্তর দিয়া বের হয়ে আসবে রব্বি আল্লাহ আমার রবকে জোরে ক আর মহব্বত ডাক দিয়া বলো কে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ
দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, তোমার দিন কি নেককার আল্লাহ ওয়ালা পরহেজগারের জবান দিয়ে বের হবে? আমার দিন ইসলাম, কথা ঠিক কিনা জোরে কও। বাবারা যখন তিনি আল্লাহু আকবার, দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করা হবে, তোমার দিন কি আল্লাহু আকবার, তৃতীয় আল্লাহু আকবার, তিন নম্বরে প্রশ্ন করাবে তোমার নবীকে আল্লাহু আকবার, নেককার মুমিন বান্দা পরহেজগার আল্লাহ ওয়ালার জবান দিয়া বের হয়ে যাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা জোরে কও। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, সাহাবা একরামের দিকে তাকাও। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এদিকে তাকান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী তুমি মুহাম্মদকে কত দূর মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদাহরণস্বরূপ আমি আগামীকাল ফজরের নামাজ পড়ব, আজকে ফজরের নামাজ আদায় করলাম, আগামীকাল ফজরের নামাজ পড়তে পারব কিনা? আল্লাহর হাবিব, এই গ্যারান্টি আমার নাই। আল্লাহর হাবিব একটা ধমক দিয়ে বলল, আলী তুমি তো ভুল কইরা ফলাইছো, এ আলী মুমাত এত দূরে না, আলী ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাইতে পারবা কিনা? আলী গ্যারান্টি তোমার নাই, কথা ঠিক না বেঠিক জোরে কন। আল্লাহর বান্দারা, পর্দালে মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় নাও, তারপর আমার মাওলার খবরে যাও। বাবারে দুনিয়ার জিন্দগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, আখেরাতের জিন্দগি পরকালের জিন্দগি একবার শুরু হবে, আর কোনদিন বুঝি শেষ হবে না। আমার মাওলা ডাকতে বলি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। আপনারা ভিতরে কথা বলতেছেন, ওয়াজে ডিস্টার্ব হবে, যদি ভালো না লাগে আপনার পায়ে ধরে বলবো উঠা চলে যাবে, না হয় শ্রোতার বক্তা যদি এক না থাকে, বক্তা বয়ান করে শান্তি পাবে না, শুনেও শান্তি পাবে না, ঠিক কিনা? এই জন্য এদিকে তাকাবেন, কথার উত্তর দিবেন, তাহলে কথা বলতে সহজ হয়ে যাবে বক্তাদের জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ দুনিয়ার চেয়ারম্যানকে দেখানোর জন্য, আমার নামাজ দুনিয়ার এমপি মন্ত্রীকে দেখানোর জন্য, আমার নামাজ দুনিয়ার মানুষকে খুশি করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি হজ করব মানুষকে দেখানোর জন্য। কথা বলেন নাচতে না জোরে কন, ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আল্লাহু আকবার, আমি রোজা রাখবো মানুষকে দেখানোর জন্য, আমি যাকাত দিব মানুষকে দেখানোর জন্য। হ্যাঁ, কাকে কাকে জোরে কন, কাকে খুশি করার জন্য জোরে কন। ইন্না সালাতু ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, ভিতরে জামায়া বসলো যখন নদীর ভিতরে সাইরা দিল, কিছুক্ষণ যাওয়ার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার একটু পরীক্ষা করলেন, আল্লাহু আকবার, কোর্সের ভিতরে হাত দিয়া দেখলেন মালিক ইবনে দিনার টাকা নদীর ভিতরে বইরা গেছে, এখন পেরেশানি হয়ে গেল। মালিক ইবনে চিন্তা করলো আর মাওলার কাছে কান্দে আর বলে, মাবুদ গো, আমাকে তামাম দুনিয়ার মানুষ কত সম্মান করে, আমাকে তামাম দুনিয়ার কত মানুষ ইজ্জত করে, আমি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এখন যদি হা বলতাম, আমাকে মিথ্যুক বলতো, আমাকে বেঈমান বলতো, আমি মালিক ইবনে দিনার আল্লাহু আকবার টাকা পরীক্ষা করে দেখলাম, আমার যেই টাকা ছিল কাঁচা টাকার পরে এটা সাগরের ভিতরে পড়ে গেছে, মালিক ইবনে দিনার নৌকার ডালির ভিতরে পড়ছিল, ওই কাপড় নাড়া চড়া খাইয়া ওই টাকা নদীর ভিতরে পড়ে গেছে, এখন মালিক ইবনে দিনার অস্থির হয়ে গেল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই দুই চোখের পানি ফেলাইয়া আমার মাওলার দরবারে কান্দার কায়, মাহমুদ গো, তাম দুনিয়ার মানুষের ভিতরে আমি মালিক ইবনে দিনার কে এত সম্মানিত বানাইছ, এত সম্মানিত দিয়া বানাইছ, তাম দুনিয়ার
দুনিয়ার মানুষ আমাকে ইজ্জত করে সম্মান করে। আমি মালিক ইবনে দিনারের টাকা যদি এখন ভাড়া না দিতে পারি, নৌকার মাঝে আইসে আমাকে চোর বলবে, মৃত্যুক বলবে, বাটপার বলবে, গুন্ডা বলবে, তামাম দুনিয়ার মানুষ আমাকে লজ্জা দিবে। মাহবুব গো তুমি আমার সম্মান বাঁচা। মালিক ইবনে দিনার অজরে কান্দে, আমার মাওলার কাছে মালিক ইবনে দিনারের কান্না কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আল্লাহর ওলির কান্না মাওলার কাছে পছন্দ হয়ে গেছে। ডাক দিয়া বলে, মাহবুব গো আমার ইজ্জত সম্মান বাঁচা। আল্লাহর নামে নদীর ভিতরে যখন হাত দিল, ওই সাগরের তলদেশে যে মাছ আইসা সাগর থেকে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহর হাতে কাঁচা টাকার কয়েন পৌঁছে দিছে। বাইরাজ মত সুবহানাল্লাহ কও মুসলমান, ইমানের আওয়াজ দিয়ে জোরে কও সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার টাকাটা উঠায় দেখলেন, এই টাকাটা তো আমার না, এই টাকার মূল্য অনেক বেশি, এই টাকার দাম অনেক বেশি, এই টাকার রং তো আমার না। আল্লাহু আকবার, এটা দেইখা মালিক ইবনে দিনার ফুফায়ে ফুফায়ে কান্দে আর ডাক দিয়া বলে, মা তুই যদি পারস, তোর মালিক যদি এত পারে, তোর মালিকের যদি এত শক্তি থাকে, মালিক ইবনে দিনার মাছকে পরীক্ষা করলো, কাকে জোরে কও আল্লাহু আকবার। আমার মাওলার হুকুম হয়ে গেছে, ডাক দিয়া যখন মালিক ইবনে দিনার বলে, এই মাছ যদি তোর মালিক যদি এত পারে একটু শক্তিশালী হয়ে থাকে, তাহলে আমি মালিক ইবনে দিনারে যেই টাকা হারাইছে, যেই কাঁচা টাকার কয়েন, যেই টাকার মূল্য, যেই রঙের টাকা, যেই কালারের টাকা, পারলে তুই এইটা দিয়া যা, যদি না পারস তোর টাকার দরকার নাই, টাকা নিয়ে যা। মালিক ইবনে দিনার যখন আবার সাগরের ভিতরে নৌকার ডালি দিয়ে হাত দিলেন, আল্লাহ পাকের কুদরতে সাগর থেকে ওই মাছ আইসা ওই টাকা ফেরত নিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কও আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার চিন্তা করলো, এখন আমার উপায় কি হবে, আমি মাওলা, আমার মাওলা যদি আমাকে এখন আমাকে সাহায্য না করে, আমি মালিক ইবনে দিনারের উপায় নাই। এখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই দুই চোখের বাড়ি বলা, তুমি আমার ইজ্জত সম্মান বাঁচা। আল্লাহর নাম নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার মাওলা মালিক ইবনে দিনারকে একটু পরীক্ষা করে দেখলেন, যে মালিক ইবনে দিনারের অন্তরটা কতটুকু মজবুত, ঠিক কিনা ধরে কও। মালিক ইবনে দিনার পার তো টাকার বেশি মূল্য, আল্লাহু আকবার, এটার চাইতে মূল্য টাকা, আল্লাহু আকবার, এটার কালারও বেশি, এটার টাকাটার দাম অনেক বেশি। মালিক ইবনে দিনার যদি এত লোভী হইতো, ও চিন্তা করত আমার টাকার চাইতে টাকার মূল্য বেশি, আমার তো ভালো হইছে, ঠিক কিনা ধরে কও। মালিক ইবনে দিনার চিন্তা করলো, ওর মাথার ভিতরে এই খেয়াল আসলো, আমার মাওলা তো আমাকে বড় পরীক্ষার মধ্যে ফেলাইছে, ঠিক কিনা ধরে কও। আল্লাহু আকবার, মালিক ইবনে দিনার কান্দে, দুই চোখের বাড়ি ফেলায় অজরে কান্দে, আমার মাওলা মালিক ইবনে দিনার কান্না সহ্য করতে পারে না। আমার মাওলা হুকুম দিছে, হে মা যা যা যা, মালিক ইবনে দিনার যেই টাকাটা পইরা গেছে, তুই এই টাকাটা নদীর থেকে সাগরের তলদেশেতে উঠাইয়া, এরপর তুই মালিক ইবনে দিনারের হাতে পৌঁছাইয়া দিয়া। সুবহানাল্লাহ, কান্না সহ্য করতে পারে নাই মালিক ইবনে দিনার, আল্লাহর নাম নিয়ে নৌকার ডালি দিয়ে যখন হাত লাগাইলো, আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে মালিক ইবনে দিনারের হাতে ওই টাকা, যেই টাকার রং, যেই টাকার মূল্য, যেই টাকার কালার, যেই টাকা, যেই রঙের ঢঙ্গের টাকা, আমার মাওলার হুকুমে মালিক ইবনে দিনার হাতে পৌঁছায়া দিছে। আরে ভাই সুবহানাল্লাহর ওয়াস্তে ক, পকেটের মধ্যে ভইরা রাখেন, বাড়িতে যায় বিবিরে শুনায় সুবহানাল্লাহ, আর ওয়াস্তে কন সুবহানাল্লাহ,
একটু নারায় তাকবীরটা দেই তো কার কত শক্তি আছে। আমি ইভেন চিল্লা পাল্লা কইরা আরছি, আমাদের কাজ হলে চিল্লা, কতকে আমাদেরকে পাগল বলে, কতকে আমাদেরকে আলবদ্র বলে, কতকে আমাদেরকে জামাত ইসলাম বলে, কতকে আমাদেরকে রাজাকার বলে, কিন্তু এরপর আমরা নবীওয়ালা কাজ, আল্লাহর হুকুমের কাজ আমরা এখন পর্যন্ত বন্ধ করি না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে কও। কিয়ামত পর্যন্ত চলছে তো চলবে, মৃত্যু রাত পর্যন্ত চলবে, ঠিক কিনা জোরে কও। মুসলমান ঘুমাইলে কাজ হবে, এই জন্য মুসলমান সজাগ থাকতে হবে। আমাদের ইমানকে নেওয়ার জন্য, আমাদের ইমানকে দুর্বল করার জন্য মুসলমানের আত্মাকে আল্লাহু আকবার, আমাদের ইমানকে নেওয়ার জন্য কিছু নাস্তিক মুরতাদ নাফরমান বদমাইশ বেঈমানরা চতুর্দিক দিয়া কুকুরের মতন আমাদেরকে ঢাইকা চাইপা ধরছে, ঠিক কিনা জোরে কও। যেদিকে ডাক দেয় ওইদিকে দেখে আলে বোলামা, ওয়াজের প্যান্ডেলে গেলে দেখে আলে বোলামা, আল্লাহু আকবার জুমার মসজিদে সত্য কথা কয় আলে বোলামা, কত করলা কেন, কোনটা ফরজ কোনটা জাহেজ কোনটা না জাহেজ কোনটা আমার মাওলার হুকুম। আরে নাফরমানের গোষ্ঠী গুনাহগারের গোষ্ঠী, আর গোসলের ফরজ যে কয়টা, স্ত্রীর সাথে সহবাস করার পর যে গোসল করবে নাফরমানের গোষ্ঠী, এইটাও জানে না, ঠিক কিনা জোরে কও। এরপরে শিক্ষা তো দূরের কথা, ইমাম সাহেবের পিছনে লাগিয়ে থাকে, ওদের প্রতি আল্লাহ পাকের লানত করবে, হুকুম কার। এ আল্লাহর বান্দারা লেখা রাখি, আমি একজন নাদান মূর্খ, আমার ভিতরে কোনো এলেম নাই, আলেম আল্লাহু আকবার কোনো আমল নাই, এইভাবে দিনের পর দিন গেছে, জুমা গেছে বৃহস্পতিবারে, আল্লাহু আকবার হযরত বয়ান করছি, এই যে হুজুর সভাপতি ছিল, এরপরে জুমার মসজিদে জুমার নামাজ পড়াইয়া এরপর বের হয়েছি, আজকে সকালে আল্লাহু আকবার ফজরের নামাজ পড়ে রওনা করছি সেই সুনামগঞ্জ থেকে, আজকে এই মাগরিবের একটু আগ মুহূর্তে আইসা এরপরে পৌঁছাইছি। আমি কোনোদিন ভাবতে পারি নাই, চিন্তা করলাম মাহবুব গো তোমার বান্দারা মহাব্বত করে আমাকে ডাকছে, আমি পাশের একজন ইমাম, আমি একজন খাদেম, আমি মুসল্লিদের আল্লাহু আকবার খাদেম হিসাবে চাকরি করি, আমি খেদমত করি, আমি যদি না যাইতে পারি আমার মুসল্লিদের আল্লাহু আকবার যারা দাওয়াত করছে তারা মুসল্লিদেরকে বলবো আপনার ইমাম সাহেবের কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নেই, কতক্ষণ ঠিক কিনা, কথার মধ্যে ভেজাল। আমি মালিকের বললাম, মালিক গো তুমি তো সব কিছুর মালিক, তুমি তো সব ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক বা ইজ্জত করনে ওয়ালা মালিককে আল্লাহর কাছে কইছি, আমার মাওলায় অতি শিগগিরই আল্লাহর ফজলে স্থানে পৌঁছায় দিছে, কথা ঠিক না বেঠিক জোরে কন। এরপর সালাম দিছি, কথা বলতে পারি নাই, সালামের উত্তর সালামটাও ভালোভাবে দিতে পারি নাই, গলা ব্যথা, আল্লাহর ফজলে কর্মে এইভাবে দিনের পর দিন যাইতে আছে চলতে আছে, চালানের মালিককে জোরে কন। এই জন্য বাবারে বলি ওলামা ইকরাম, যে সম্মান ইজ্জত পায় বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই সম্মান ইজ্জতের ভিতরে না, কথা ঠিক না ব্যাঠিক ধরে কও। তারা দেশ নিয়ে চিন্তা করে, তারা আল্লাহু আকবার সম্পদ নিয়ে চিন্তা করে, তারা দেশকে নিয়ে চিন্তা করে, কিভাবে কাজ করা যায়, কিভাবে জনগণের খেদমত করা যায়। আর ওলামা একরাম সারা রাত্র ঘুমায় না, ওলামা একরাম তাহাজ্জুদে নামাজ পড়িয়া চোখের পানি ফালাইয়া আর বলে মাবুদ গো তোমার দিন তুমি বাস্তবায়ন করো, কথা ঠিক না ব্যাঠিক জোরে কও। ওলামা একরামরা যদি তামাম দুনিয়া না থাকতো, বাংলাদেশ আরো 2-4 কোটি বছর আগেও এই তামাম দুনিয়ার ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা জোরে কও। তোমরা আমাদেরকে যত গালি দাও যত আলভদ্র বলো, বাবার এরপরও আমরা এই তরিকার কাজ ছাড়ি না, এরপরও বাবার আমরা এই দিনের বেলা দিন সারা দিন চিল্লাই, তোমরা আমাদেরকে গালি দাও রাজাকার বলো, কতভাবে আমাদেরকে অপমান করো, যতই অপমান করো আমার মাওলা আমাদের ইজ্জত বাড়াইতেছে, কথা ঠিক না ঠিক। আল্লাহু আকবার, আমার মাওলার পাগল হও, এরপর আমার মাওলার কবরে যায় শোয়া লাগবে। যে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে বলবো, সময় যেহেতু কম একটা ঘটনা বলেই শেষ করব, চলবে না শেষ করব, শেষ করে দিই চলবে। আল্লাহর বান্দারা পর্দার মাবরে সম্মানের মালিককে জোরে কও, আরো আস্তে কও, একটু পরীক্ষা করে দিই, আমার গলা তো ভাঙ্গা, আপনারা সুস্থ না অসুস্থ, কারা কারা সুস্থ, আল্লাহু আকবার, আমার তো গলা ভাঙ্গা, আপনাদের গলা ভাঙ্গা, দেখি কার কত শক্তি আছে, দেখি একটু হাতটা উঁচা করেন, আল্লাহু আকবার বলে হাত উঁচা করো, নারায় তাকবীর, আল্লাহু আকবার, শক্তি কার বেশি, আওয়াজ কার, একটু পরীক্ষা করতেছি, আপনারা ফাঁস করছেন না ফেল করছেন,
মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে করে আল্লাহু আকবার। এই সিস্টেমটা তো আমি তো ভাস করার জন্য আমি এই তাকবীর চালাইতে আছি, ঠিক কি না জোরে কও? মুসলমান বোকা হইতে পারে না। চরমানের ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, চরমানের মুরিদরা কোনোদিন বোকা থাকতে পারবে না, ঠিক কি না জোরে কও? এই জন্য মুসলমান আজকের ওয়াজ বয়ান শুনলো চক্ষু দিয়া, ঠিক কিনা জোরে কও? এ আল্লাহর বান্দারা পর্দালের মা আমার মনিরা, যেহেতু সময় কম এই জন্য কাইটা জিরা সামনে আগাই, আল্লাহু আকবার যেই কথা বলতেছিলাম, ওমাইয়া তাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহু আকবার আমাদের রিজিকের সমস্যা চেয়ারম্যানের কাছে চাব। কথা কন কথা কও মুসলমান, কথা কও, কার কথা শুনাইতাছি? আর আস্তে কও মুসলমান, কার কথা? আমি আল্লাহু আকবার রিজিক চাবো এমপির কাছে, আমি ইজ্জতের মালিক হব দুনিয়ার মানুষের কাছে, আমার রিজিক নাই কার কাছে চাবো? আমি অসুস্থ সুস্থতার জন্য কার কাছে চাবো? আমার ছেলে বিবাহ করাইতে পারি না কার কাছে চাইবো? আমার মেয়ের বিবাহ শাদী হয় না কার কাছে বলবো? এ মুসলমান একটা দোয়া শিখাইয়া দেয় কমপক্ষে একশো বার, কয়বার? পাঁচ বেলায়, প্রত্যেক বেলায় বিশ বার করে কয়বার জোরে কয় মুসলমান? একদম সহজ, এই সময় কম, মাঝখান দিয়ে একটু বাবা দিয়ে এই কথাটা বলতেছিলাম, আমল আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার সাথে বলে জোরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা, জোরে কোন গুরুত্বপূর্ণ আমল? বান্দা তোমার রিজিক নাই করতে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বান্দা তুমি অসুস্থ বলতে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বান্দা তুমি পেরেশানিতে আছো করতে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পারবো না পারবো না পারবো না, তোমার মেয়ের বিবাহ হয় না দোয়া করতে থাকো, মাওলানা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার ছেলে বিবাহ করাইতে পারো না পড়তে দাও, লা বলেন বলেন জোরে জোরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার ছেলে চাকরি হয় না দোয়া করতে দাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার পাশের লোকের করুণা হইছে তুমি দোয়া করতে দাও, লা হাওলা, আওয়াজ কই জোরে কর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর মুসলমান কোনোদিন করুণাকে ভয় করে না, ঠিক কিনা জোরে কও? আমরা করুণাকে লাথি মারি, আমরা বারবার বলি, নিম্ন তীব্র নিন্দা জানাই, আমরা করুণা মারি না, আমরা করুণাকে লাথি মারি, ঠিক কিনা জোরে কও? আমরা ভয় করি কাকে, জোরে কও, কাকে কাকে কাকে? আমার মাওলা যদি আমাদেরকে বাঁচায়, করুণার বাবার ক্ষমতা নাই, মহামারীর ক্ষমতা নাই, তোমাকে আমাকে বিদায় করার, ঠিক কিনা জোরে কও? বাবারে তামাম দুনিয়ার ওই যমুনা টিভির মালিক ছিল বাবুল, ঠিক কিনা জোরে কও? যমুনা আল্লাহু আকবার গ্যাসের মালিক ছিল বাবুল, আল্লাহর কাছে একটা তওবা করছিল, শেষমেশ আয়েশা আল্লাহর কাছে বলছিল, মাবুদ রে আমার তো অর্থ সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার দিক দিয়ে আমাকে কমতি দাও নাই, আমার যে সম্পদ তামাম দুনিয়ার মানুষও জানে না, আমার যে সম্পদ আমি নিজেও জানি না। যখন আমার মাওলার গজবে দল্ল, তখন এই বাবুল ওয়াদা করছে, মাবুদ গো আমাকে যদি তুমি হায়াত দাও, আমার যতগুলি সম্পদ আছে এই অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। আমার মাওলায় কয়ে বাবুল শোন, তোকে আমি 60-70-80 বছর বয়স দিয়া তোকে আমি দুনিয়ার ভিতরে পরীক্ষা করেছি, কথা ঠিক কিনা জোরে কও? এই পর্যন্ত বাবুল টাকার ওয়ালা একটা পরীক্ষা ফাঁস করতে পারো না। আমি এবার মাওলায় বলছি, কোন ভাইয়া কোন কিরামান কাতি বিনাই আলামুনা মা তাফালুন, এ বাবু তুই লক্ষ্য করিয়া দেখ, তুই চিন্তা করিয়া দেখ, তোর ভিতরে আমি মাওলায় দুইটা মেমোরি ফিট করছি, কয়টা কয়টা? আরো আস্তে কয়টা? হাত দিয়ে দেখেন কয়টা? জোরে কও। এ পিছনে আবার কালকে সমালোচনা করো, কয় মিছিল দিতে গেছে, কি করতে গেছে, হ্যাঁ কি বলে দাঁড়াইছে নাকি? একদম তো থাকবই, কথা ঠিক কিনা? একদম থাকবে, আল্লাহ নবীর চাচা আবু জাহেল কি আল্লাহ নবীর কি মহব্বত করছে না, ভালোবাসছিল নাকি, না দুশ্মনী করছে? হ্যাঁ আহ নিজের চাচা, আর আপনার আমার ভাই পারে না আপনার আমার মাথাটা কতল করে ফেলাইতে সম্পদের জন্য, কথা কর না কেন? কি ভাই কথা সত্য না মিথ্যা? তো দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কি না জোরে কও? এজন্য কে আর আস্তে কও মুসলমান, কার গোলাম? এ আল্লাহকে করুন শুনে ডাক দেন, আল্লাহ মহাব্বতে হাত দুইটা জায়গায় মালিকের দেখায় দাও, আল্লাহ আরো করুন শুনে ডাক দেন, আল্লাহ
আমার মালা সব চাইতে ছোট না বড় জোরে কও বাবারে বাবুলে এত কোটি কোটি টাকার মালিক আমার মাওলার হাত থেকে রেখাই পায় না কথা ঠিক কিনা জোরে কও তোমরা যতই মাস্ক ব্যবহার করো যতই মাস্কের ভয় করো ওলামা একরাম কোনদিন মাস্কের ভয় করে না কথা কয় না কথা কয় না ওলামা একরাম কোনদিন মাদ্রাসার ছাত্র কোনদিন করুণার ভয় করে না ঠিক কিনা ওলামা একরাম কোনদিন মাদ্রাসার তলবে ইলমদেরকে কোনদিন করুণার ভয় ছুটি দেয় না কথা ঠিক কিনা তামাম দুনিয়া সমস্ত স্কুল কলেজ ভার্সিটি সব কিছু বন্ধ কোচিং পর্যন্ত বন্ধ আল্লাহর ফজলে কর্মে মালিকের কোরআন সত্য কোনো সন্দেহ নাই আছে আছে আল্লাহু আকবার আমার মাওলায় তামাম দুনিয়া এত হেফখানা মাদ্রাসা কিতাবখানা মাদ্রাসা দাওরায়ে হাদিসে পর্যন্ত মাদ্রাসা আল্লাহর ফজলে কর্মে এই পর্যন্ত প্রশাসনিক ভাবে বিভিন্ন ভাবে তাদেরকে পাহারা দিছে কিন্তু আল্লাহর ফজলে কর্মে কোন মাদ্রাসা কোন মসজিদের ইমাম কোন মাদ্রাসা মসজিদে কোন একটা মক্তবের ছাত্র এখন পর্যন্ত আল্লাহর ফজলে কর্মে করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় না কি কথা সত্য না মিথ্যা জোরে কও এই করোনায় দর্শন নাফরমানগুলা যেগুলো আল্লাহর বিরোধী আল্লাহর দুশমন কথা কয় না আপনারা বিশ্বাস করেন না তাহলে আপনার আমার তো মাস্কের দরকার না এই যে দেশ বিদেশ ঘুরে তো মাস্ক লাগাই না কোনো সময় হায়াতের মালিক কে মওতের মালিক কে জবানের মালিক কে জোরে কোন কে এ আল্লাহর মে ভরসা করো আমি তাওয়াক্কালু আলা আল্লাহি ফাহুয়া হাসবু যেই বান্দা বান্দি আমার মাওলার ভরসা করবে ওই বান্দের বান্দির জন্য আমার মাওলা যথেষ্ট এ আল্লাহর বান্দা সম্মানের মালিককে বলছিলাম বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ ছিল কুশ্রী মানুষ ছিল আল্লাহু আকবার আমার মাওলার কাছে কত দাম একটু সামনে আসবে জায়গা হয় না একটু মহব্বত একটু মাওলার জিকির করবো আর সামনে আসবো জায়গা বলে হয় না মাশাআল্লাহ জোরে কও আমরা তো ভাবছি দুনিয়ার রং তামাশায় মানুষ যায় এখন তাকে দি যত যুবকরা আছে আল্লাহর ফজলে করবে মাহফিলের স্টেজে ঠিক কিনা জোরে কও একটু মহব্বতে জিকির করবো আর সামনে আসবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা নিযুক্ত করলো ঠিক কিনা জোরে কও আল্লাহু আল্লাহ বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুচ্ছি মানুষ ছিল আল্লাহু আকবার হাফ বংশের লোক ছিল হে আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা তোতলা ছিল আজান দিতে পারতো না আজান দিতে ভুল হইতো যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতো সেখানে বলতো আশহাদু আল্লাহ এই আজান অনেক সময় আল্লাহ আল্লাহু আকবার ভুল দিত একদিন সাহাবা একরা পরামর্শ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে মসজিদের ইমাম এই মসজিদের সুন্দর নানে সুন্দর চেহারার উচ্চ শিক্ষিত একজন মুয়াজ্জিন নিযুক্ত করা লাগবে আল্লাহর হাবিব উত্তর দেয় সাহাবা কান্দে বলে কেন কি ভাই সমস্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত মানুষ আমাদেরকে টিককালি করে বেলাল হাবশি কালো আল্লাহু আকবার এই বেলাল আজান দেয় এই আজানের ভিতরে ভুল আল্লাহর হাবিবের মন চায় না বেলালকে বাদ দিয়ে অন্য মুয়াজ্জিনকে নিযুক্ত করবে আল্লাহু আকবার আল্লাহর হাবিব দুই চোখের পানি ফালাইয়া আল্লাহর হাবিবের জরজর করে দুই চোখের পানি বের হয় আল্লাহু আকবার একদিন সাহাবা একরাম হাজির ইশারা নামাজের পরে সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাথে আমাদের একটু পরামর্শ আছে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা নুকে আমার মাওলায় জানায় দিছে বেলাল
তুই তোর কাজ চালায় যা, তোর সম্মান আমি মাওলায় দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। বেলাল আবশি রাদিয়াল্লাহু তাআলা বুঝা গেলেন সাহাবা কেরামরা কেন একে দলে দলে এক জায়গায় হাজির। আমার বুঝিবি দেখো আল্লাহু আকবার, সাহাবা কেরামরা হাজির, আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মসজিদের ইমাম, এই মসজিদে একজন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা লাগবে। আল্লাহর হাবিব দুই চোখের পানি বলায়া কান্দে আর সাহাবা আকরামদেরকে বলে এ সাহাবারা কি সমস্যা বলো। সাহাবা আকরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল আজান দেয় আজানের ভিতরে ভুর। সাহাবা এখন কি করবে, সবাই কথায় একমত হয়ে গেলেন, সিদ্ধান্ত হইল এশার নামাজের পরে একে একে সাহাবা একরাম দলে দলে মসজিদের নববীতে হাজির। সাহাবা একরাম রাইসা দেখলেন আল্লাহর হাবিব মসজিদের মেম্বারে বসা, আল্লাহু আকবারের ভিতরে জিব্রাইল হাজির, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর হাবিবকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর হাবিব সালামের জবাব নিয়ে বলে ভাই জিব্রাইল কেন আসছো, কি সংবাদ? আল্লাহ কি আল্লাহু আকবার। জিব্রাইল উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাদেরকে ধ্বংস করিয়া দিবে নাকি আল্লাহ পাক আমাদের প্রতি লানত ফলাইবে? আল্লাহর হাবিব বলে কেন ভাই, কি জন্য? আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্য অন্য দিন বেলাল রাদাল মাওলার আসো আরশ থেকে শোনা যায় আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য দিন বেলাল আফসির আজান মাওলার আরশে শোনা যায়, আজকে তো আর আজান শোনা যায় না, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করছে কুমুদুর কণ্ঠে আজান দিছে। সাহাবা একরামরা দলে দলে হাজির, আল্লাহু আকবার, অন্ধকার আর পরিষ্কার হয় না, সবাই চিন্তিত হয়ে গেল, চিন্তা পড়িয়া গেল কি হইলো কি ব্যাপার। বেলালে আফসি মাওলার কাছে কান্দে আর ডাক দিয়া বলে মাবুদ গো। বেলাল আফসি তুমি আমাকে বানাইছ, আফ্রিকার কালো তাও তুমি আমাকে বানাইছ, জবানডা তুতলা তাও তুমি আমাকে বানাইছ, আল্লাহু আকবার, শিক্ষিতর দিকে একেবারে নিচু মূর্খ তাও তুমি আমাকে বানাইছ, গোলাম জাদা গোলাম তাও তুমি আমাকে বানাইছ, শিক্ষার দিক দিয়ে একেবারে নিচু আল্লাহ তাও তুমি আমাকে বানাইছ, বংশের বিক্রি বাইরে দিক দিয়ে একেবারে নিচু বংশের লোক তাও তুমি আমাকে বানাইছ, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইছ। বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা নু দুই চোখের পানি ফেলাইয়া আমার মাওলার কাজের কান্দায়, বেলালের কান্দা আমার মাওলার আরশে পৌঁছে গেল, কান্না সামাইলা। এখানে সাহাবা একরাম আল্লাহু আকবার হাজির, চিন্তা করে দেখলেন আকাশে সূর্য ওঠে না, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিব্রাইল এসে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে ফজর আজান কি মসজিদের নববীতে হয় না? আল্লাহর হাবিব বলে অন্য অন্য দিনের চাইতে আজকে নতুন মুয়াজ্জিন আজান দিছে। সাহাবা একরাম দলে দলে হাজির, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে আল্লাহু আকবার, ভাই জিব্রাইল বলে এত সুন্দর করে আজান দিল এরপর কেন আকাশে সূর্য ওঠে না? আল্লাহু আকবার, ভাই জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য দিনের আজান মাওলার আরশে শোনা যায়, আজকে আজান আবার মাওলার আরশে পৌঁছে। সবাই পাগল হয়ে গেল, কান্নাকাটি শুরু করিয়া দিল, এখন সবাই সিদ্ধান্ত নিল আল্লাহু আকবার। চাবা কামরা জর জর করিয়া কান্দে আমার মাওলার উপর হইছে, আমার মাওলা জানাই দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল আফসি যতক্ষণ পর্যন্ত মধুর সুরে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত বুদ্ধি সূর্য আকাশে উঠবে না। যখন আবার বিলালকে ডাকলো আল্লাহু আকবার, মধুর কণ্ঠে যখন আল্লাহু আকবার আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
হজরের সময় যখন সালাতু খায়র মিনা নাম বলে ডাক দিল আল্লাহু আকবার দলে দলে মুসল্লিরা হাজির আল্লাহু আকবার দেখলো আকাশে সূর্য সময় মতন উঠে গেছে জোরে কয় সুবহানাল্লাহ এজন্য আমার বাবাদেরকে বলবো যারা জাহান্নামের কিনারে কেন হাবুল বুকাইতেছো আমার মাওলায় ডাক দিয়ে বলে নারুল্লাহিল মুকাদাতুল লাতী তাত্তালি ওয়ালা লাফিদা দুনিয়ার আগুনে দুনিয়ার মোমবাতিতে হাত লাগায় দেখো এক সেকেন্ড এক মিনিট হাত রাখার ক্ষমতা তমাম দুনিয়ার কোন মানুষের নাই ঠিক কিনা জোরে কও আর জাহান্নামের আগুনের আগুন এত তেজনের আগুন দুনিয়ার আগুনের যাইতে সত্তর গুণা করে জাহান্নামের আগুন দুনিয়ার রৌদ্রের আগুন তেজ রৌদ্রের তাপ সহ্য করতে পারো না দুনিয়ার মোমবাতি লাগায় দেখো পরীক্ষা করে দেখো এক সেকেন্ড এক মিনিট রাখার ক্ষমতা নাই ঠিক কিনা জোরে কও আর আমার মাওলায় নামাজির জন্য বেনামাজির জন্য নাফরমানের জন্য ঘুষখোরের জন্য সুদখোরের জন্য জিনাকারীদের জন্য আয় আল্লাহ আমার মাওলা যে জাহান্নাম সাজায় রাখলো বান্দাবানি সহ্য করতে পারবি না যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে আল্লাহু আকবার মার্কেটে আগুন লাগলে দুনিয়ার পানি মারলে নিভিয়া যায় কলের পানি দিয়া নিবানো যায় বৃষ্টি পানি মারলে নিভিয়া যায় আর তোমার আবার যেন জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে বান্দা বান্দির চৌকির পানি সারা বুঝি ঠান্ডা হবে না কথা ঠিক কিনা জোরে কও এজন্য তোমাদের হাত ধরিয়ে বলবো পায় ধরে বলবো যদি গুনাহ কামায়া জাহান্নামের আগুন সহ্য কইরা যদি কবরে যায় ঘুমাইতে পারো তাহলে গুনাহ কামায়া তারপর কবরে যাও আর যদি বলো হুজুর গুনাহ কামাইতে পারবো না জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না তাহলে আসো তোমাদের কাছে আমার বয়ান হাত দুটা আগায় দাও একশো বার হাত ধরবো তোমাদের পাও দুটা আগায় দাও একশো বার পাও ধরতে রাজি নেকের কাজ ধরো খাঁটি মুমিন হয়ে কবরে যাও ঠিক কিনা জোরে কও আমার বাবাদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো আমার মাওলা ডাক দিয়া বলে ইল্লাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনছে ও আমিনু সালিয়াত যারা ভালো কাজ করবে নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জোরে কর আল্লাহু আকবার আমার মাওলা তাদেরকে ডাকিয়া 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 আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে জোরে কর সুবহানাল্লাহ আমার মাওলা আবার ডাক দিয়া বলে ফাইনা মা তুআল্লু ফাসাম্মা আমি মাওলা তো তোদেরকে জান্নাতে দিছি তোরা জান্নাতে যাস না কা তোরা তো দুনিয়ায় নামাজ কাজা করস নাই তোরা তো দুনিয়ায় রোজা কাজা করস নাই তোরা তো মা বোনদেরকে বলবো হে মহিলা তুই তো কোনোদিন ব্যাপার দেয় চলস নাই তোর শরীরটা কোন যুবককে দেখায় হাঁটস নাই ও তুই জান্নাত দিছি জান্নাতে যাস না কা ওই আমার মাওলার নেককার বান্দা বান্দিরা বলবে আইনামাতু আল্লু ফাসান্নাউজুহুল্লাহ আমার প্রিয় বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে জান্নাত পাইবে জান্নাতে যাইবে না তারা বলবে আমার মাওলা কই আমার মাওলা কই আমার মাওলার একটু দেখতে চাই মাহবুব গো একটু দেখা দাও এই জন্য তোমার যা হাত দরিয়া বলবো পায়ে দরিয়া বলবো হে ইসলামপুরের ভাইরা এসে আল্লাহু আকবার এই সিরাজদী খানের ভাইরা মুন্সিগঞ্জের ভাইরা তওবা কর মাওলার কাছে কান ধো বান্দা বান্দির ঘরে আল্লাহু আকবার তোমার মা মারা গেলে চৌকে বানি আসে বন্ধু মারা গেলে চৌকে বানি আসে করুণায় কত মানুষ দুনিয়া থেকে বিদা হয়ে গেল তালাশ করিয়া দেখে একজন আলেম দুনিয়া থেকে করুণায় ধ্বংস হয় না ঠিক কিনা জোরে কও আল্লাহু আকবার ভাই ভাই লাজের কাছে যাইলাই কত আলেম ওলা ভাই লাজ কান্দে করে নিয়ে তার বজরাজা পড়াইছে দাপন কাপন করে তার বল কবরে ফেলাইছে ঠিক কিনা জোরে এরপর আলেমদেরকে রাজা কার বলো আল বদল বলো এই নাফরমান এই বদমাশ তোর কপাল মরছে কোন সন্দেহ নাই ঠিক কিনা জোরে কও এই জন্য আলেমদেরকে মহাব্বত করো আলেমদেরকে যদি ভালোবাসতে পারো আল মারউর মা মাহান আহাব্বা আল্লাহর হাবিব বলে তারা আলেমদের সাথে সম্পর্ক রাখবে মহাব্বত রাখবে স্পর্শ রাখবে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তোমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আরো আস্তে কও সুবহানাল্লাহ
আল্লাহু আকবার এই জন্য আমার আল্লাহ আল্লাহর হাবিব জানায়া দেয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত যে ব্যক্তি একজন আলেমকে সালাম দিল সে আমার নবীকে সালাম দিল যে ব্যক্তি একজন আলেমের সাথে হাত মিলাইল সে আমি নবীর সাথে হাত মিলাইল যে ব্যক্তি আমার একজন আল্লাহু আকবার আলেমকে সম্মান করল সে আমি নবীকে সম্মান করল আর যে আমার সুন্নতকে মহব্বত করল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে ওই আমার উম্মতরা হাসতে হাসতে জান্নাতে চলিয়া যাবে জোরে কও সুবহানাল্লাহ এখন আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো কারো সত্তর কাছে কারো আসি আল্লাহ লোকেরা জিজ্ঞাসা করলো আপনি কেন কান্দেন হুজুর আপনি এত কেন পেরেশান লোকেরা বলতো আল্লাহু আকবার ওসমান করি রাদিয়াল্লাহু আমি যখন কবর দেখি তখন আর আমি সহ্য করতে পারি না কবর দেখলে আমি কান্না শুরু করিয়া দেই লোকেরা জিজ্ঞাসা করলো কেন ওসমান করি রাদিয়াল্লাহু তাআলা না এমন ভাবে কান্নাকাটি করতো কাঁদতে কাঁদতে চৌকে পানি পড়তে পড়তে গাল মোবারকে দুইটা কালো দাগ পরায় ফেলাইতো আর ওসমান করি রাদিয়াল্লাহু তাআলা জরজর করিয়া কান্দতো আর ডাক দে বলতো রে আমার মাবুদ রে ওই কবর যদি তুমি আমাকে মাফ না করো আমি ওসমান গনির উপায় কি হবে কি যে উপায় হবে আমার মরণে মাওলা যদি মাফ না করে বলবো পর্দালের মা আমার বোনদেরকে বলবো আল্লাহু আকবার কবর তোমাকে সারাদিন ডাকে আনা বাইতুল্লাহ আনা বাইতুল্লাহ আনা বাইতুল জুলমা আমি একা কবর একাকার ঘর অন্ধকারের ঘর বোকা মাকড়ের ঘর সাপে সুর ঘর আমি কবর কেমন ঘর ওই কবরে কে এমপি কে মন্ত্রী কে চেয়ারম্যান কে মেম্বার ওই পরিচয় আমার কবরে চলবে না কে আলেম কে মন্ত্রী কে এমপি কে মন্ত্রী আল্লাহু আকবার কে আমলি করো কে বিএনপি করো কে চর্মনাই করো কে জাসদ কে বাসদ করো এই পরিচয় আমার মালিকের কাছে চলবে না কত ঠিক কিনা জোরে কও যে আমলে চলে নিয়ে কবর যাইতে পারবে সেই বিনা হিসাবে হাসতে হাসতে আমি মাওলার জান্নাতে চলিয়া যাবে ঠিক কিনা জোরে কও এজন্য আমার দাড়ি বাঁকা মুরব্বীদেরকে বলবো পর্দালের মা বোনদেরকে বলবো কারো কারো বয়স 80-70-90 হয়ে গেল কবরের কিনারে ঘোরাঘুরি করতে আসো এখন একটু মনে বুঝাও রে আল্লাহু আকবার মাদ্রাসার জীবনটা কত কষ্ট করছি মাদ্রাসায় লেখাপড়া করে মা বাবার খেদমত পাই নাই মা বাবাকে খেদমত করতে পারি নাই এখন কর্মজীবন আর সে বাবা মন চায় মা বাবাকে দেখতে পারি না ছাত্র জীবনে মা একটা ভালো জিনিস তৈরি করছে একা একা খাইতে পারে নাই পন্ডিত আর বলতো বাবা তুই কি খাইছ ডাকে বলতাম মা আলু ভর্তা করছে ডাল সকালবেলা পাকাইছে আমার মায়ের চোখে অটোমেটিক কান্না এসে পড়ছে আর বলতো বাবা আমি ডাক দিয়ে বললাম মাছকে কি রান্না করছ মায়ের ডাক দিয়ে বলতো বাবা আজকে নদীর মাছ পাকাইছি আজকে মাছ গোস্ত পাকাইছি বাবা তোরে সারা কিছু খাইতে মন চাইলা তুই বাবা ডাল দিয়ে আলু ভর্ত দিয়া ভাত খাও আমি মায়ের করবা পোলাও খাইতে পারি না
সকাল বেলা ফোন দিছি মা কেমন আছো সালাম দিছি মতরি কেমন আছো কান্না কান্না বাবা যে বলছে মা ডাক দিয়ে বলে তোর কে কইছে মা বিল করতে তুই যে খেদমত করে যাই খেদমত কর কত মানুষ গাড়ি ভিতর অ্যাক্সিডেন্ট করি আর মারা যায় আমি মাকে বলি মা এরকম কয়জনের কপাল আছে যারা দিনের কাজ করতে যায় দিনের রাস্তা যায় দুনিয়ায় প্রাণ দেয় আল্লাহর জন্য শহীদ হয় জীবন দেয় তার মাই তো ভাগ্যবান যার সন্তান শহীদ হয়ে মারা গেছে কথা ঠিক কিনা বাবারে মা কত মহব্বত সন্তান কি করে কেউ রে বুঝানো যাবে মা আমার মা তোমার আমার জন্য কত কষ্ট করছে দশ মাস দশ দিন আমাকে তোকে গর্ভে ধারণ করছে আমার ভাই ভোর রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়বে দাঁড়াইছে উযু করবে উযু করতে যাবে কল জাব দিবে দিবে অবস্থায় হঠাৎ করে কলের মধ্যে যায় আচ্ছা আমার মার পারের মধ্যে আব্দুল্লাহ লাফটি মারছত তোর মায় জায়গায় পড়িয়া গেছে উযু করতে আর পার নাই এরপর আমার মায় পেটে ধইরিয়া অনেক সময় বসে রয়েছে এরপর ঘরে চলে গেছে আবার আমার মা চিন্তা করলো এখন সময় হয়েছে এখন পেটের ব্যথাটা একটু কমছে এখন আমি একটু উযু করতে যাই আমার মায়ের রাত্রে ঠান্ডা পানি দাও উযু করি আব্দুল্লাহ আব্দুল করিম রহিমা খাতুন তোর জন্য আমার মায়ের রাত্রে চোখের পানি ফালাইয়া তারপর দোয়া করছে আল্লাহ আমার ঘরে একটা সন্তান দাও কোরআন পড়নে ওয়ালা দিও ঠিক কিনা জোরে কও এজন্য আল্লাহর কাছে কানতে হবে মাওলার কাছে রাজারি করতে হবে এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা এরপর মা আমার উযু করছে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদে নামাজে যখন মজলায় দাঁড়ায় গেল যায় নামাজে দাঁড়ায় গেল আল্লাহু আকবার নিয়াত বানবে বানবে অবস্থায় হঠাৎ করে আব্দুল্লাহ পেটের মধ্যে একটা লাত্তি মারছ তোর মায় নামাজে দাঁড়াইতে পারে নিয়াত বানতে পারে নাই হঠাৎ করে মায়ের পেটের ব্যথা সঙ্গে সঙ্গে জায়গায় পড়িয়া গেছে একদিনও কি মনে পড়ে না এই ইসলামপুরের বাইরা সিরাজদিখানের বাইরা মুন্সিগঞ্জের বাইরা আজকে কে মা হারা কে বাবা হারা মা বিল সাথে বাসায় যা আমরা মুখে ডাক দিবি ও আমার পর্দালের মা বোনরা চোখে পানি আসে না মা বাবা যাদের কবরে এক ফোঁটা পানি ফেলাইয়া এরপর কবরে যাও তোর চোখে পানি পড়তে দেরি মা বাবার কবরে আজাব মা বইতে দেরি না সুবহানাল্লাহ জোরে কও কেউ বাড়িতে যায় আমরা আম্মু কয়া ডাক দিবি তোর আম্মুর কলিজা ঠান্ডা হয়ে যাবে এই গভীর রাত্রে আখির মোনাজাত কেউ কানবি কার জানি মা নয় বাসায় যা যার আম্মুর আম্মু কয়া ডাক দিবি তোর মা আর তো দরজা খুলিয়া দিবে না আল্লাহু আল্লাহ আমার মা তোর পেটে রাইখা খাবার খাইতে পড়ছে লোকমা দিবে দিবে অবস্থায় হঠাৎ করে পেটের মধ্যে ব্যথা উঠছে লাথি মারছ এত জোরে একটা লাথি মার পেটের মধ্যে মারছ আমার মা খাবার লোকমা দিতে পারে না প্যালেট ফিরিয়া গেছে অনেক সময় না খায়া রইছে তোর কি একটু মনে পড়ে না রে কপাল বুড়া এ পর্দালের বাবুরা কান্দ আমার মাওলার জন্য কান্দ কান্দ ইবুকু ইবুকু ফাইল্লাম তাকু ফাতা বাকু তোর চৌকে দি পানি না সে কবরে আযাবের ভয় কর জাহান্নামের ভয় কর এরপর তোদের হাতে দরিয়া বলি এক ফোঁটা পানি ফেলে তারপর কবরে যা হে আল্লাহর বান্দা পর্দালের মা বোনেরা যখন তুমি আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইছো আমার মা কিন্তু একটু ঘুমাইতে পারে না আল্লাহু আকবার সন্তান হওয়া হওয়া করিয়া যখন কান্দে আমার মায়ের ঘুমায় থাকতে পারে না আমার সন্তান দুধের জন্য কান্দে যতক্ষণ দুধ খাওয়ায় আমার সন্তান অস্তব্ধ দিয়া স্তব্ধ হয়ে যায় এরপরে যখন আল্লাহু আকবার রাত্রে ঘুমায় হঠাৎ করে মায় ঘুমায় গেছে তোমার আমার জন্য মশাই টানায় নাই আমার মায়ের রাত্রে কান্নার আওয়াজ পায় উইটা দেখে সারা শরীরে মশায় ভরিয়া গেছে তাকায় দেখি সারা শরীরে মশায় মারা আমার মায় মশারি টানে যখন দিল তারপর তুমি আরামে ঘুমাইছ এ আল্লাহর বান্দারা পর্দালে মা বলিয়া গভীর রাত্রে প্রসাব করে বিছানাটা বিছিয়ে বলাইছ তোর মায় সারা রাত্রে ঘুমাইলা মাথার একটু নিচে দিয়ে একটু দেখ চোখে পানি আসে কিনা তোর মায় সারা রাত্রে একটু ঘুমায় না আল্লাহু আকবার রাত্রে দুইটা বাজে গেছে হঠাৎ করিয়া ওয়া ওয়া করে চিল্লাইছো তোর মায় ঘুম আসবে আসবে অবস্থায় হঠাৎ করে লাফ মারে উঠে দেখে আমার সন্তান প্রসাব করিয়া সারা শরীর লাভ বিজয় ফেলাইছে বিছানাটা বিজয় ফেলাইছে এই রাত্রে আমার মা আল্লাহ
আল্লাহু আকবার ঠান্ডা পানি লাগায় নাই আমার মায় মায়ের কাপড় আসলটা ঠানিয়া খাইলা এরপর তোকে আমাকে ধোয়ায়া পোছায়া আর এক জায়গায় ঘুম পড়াইছে ঠিক কিনা জোরে কও এ আল্লাহর বান্দারা বরদান মাহবুবরা কত সন্তানরা বিদেশের বাইরে সন্তান অসুস্থ থাকলো মাকে জানায় না আবার মা অসুস্থ হইলো সন্তানকে জানায় না কত সময় সন্তানরা দেশের বাইরে অনেক সময় না খায় জীবন কাটায় নিজের রান্না করে খাওয়া লাগে তোমার টাকা বাড়ায় তুমি আরামে খাও এক ওয়াক্ত নামাজ পড়ো না মসজিদে আগে কোন শেয়ার আছে কথা ঠিক কিনা জোরে কও আরে কোন কুরআন ও হাদিসে কোন জায়গায় লেখা নাই কপাল পুরা দেখা আমিও চারে বসে বসে নামাজ পড়বো ঠিক কিনা জোরে কও তোর আয়েশা পাও দিয়া ঝুলায় ঝুলায়া ওই মক্কার দিকে আল্লাহু আকবার পশ্চিম দিকে পাও দিয়া ঝুলো সার বয়া বয়া কি কস না কস তোর মাওলায় জানার তুই জানো তোর লুকুড়া সেজদা হয় না তোর সেজদারও ঠিক মতো পরিপূর্ণ হয় না কথা কও ঠিক কিনা জোরে কও এই জন্য যাদের মা নাই কবরে হে আব্দুল্লাহ আব্দুর রহিমে রহিমা খাতুন হে আল্লাহু আকবার হে আসমার মা হে রহিমার মা তোর মা যখন গভীর রাত্রে তুই আরামে ঘুমায় গেছিলি তোর মায় মাথাটা একটু বিছনায় দিবে দিবে অবস্থায় হঠাৎ করে চায়ে দেখে রাত্র তিনটা বাজে ফজর আজান দিবে দিবে এই অবস্থায় হঠাৎ করে সন্তান ওয়া ওয়া করিয়া চিল্লার মারছে ওইটা দেখে আমার সন্তান পায়খানা করিয়া পুরো বিছানা নষ্ট করিয়া ফেলাইছে হাতের মধ্যে পায়খানা লাগাইছে শরীরের সমস্ত জায়গায় পায়খানা লাগাইছে আল্লাহু আকবার আমার মা কি করবে ঠান্ডা পানি লাগায় না আমার সন্তানে ঠান্ডা লাগবে আমার সন্তানের ছত্রি লাগবে এই জন্য আমার মা সন্তানকে কষ্ট দেয় না আমার মাই গভীর রাত্রে খাতা দিয়া আল্লাহু আকবার পরিষ্কার কইরা মায়ের গায়ের কাপড় আসল টানিয়া টানিয়া এরপর সুন্দর করে পুছাইয়া এরপর আবার গরম জামা গায়ে দেওয়া এরপর শুকনা জায়গায় ঘুম পড়াইছে আমার মায় সারা রাত্র ঘুমায় নাই আমার মায় বিজা জায়গায় ঘুমাইছে তুই আর আমি শুকনা জায়গায় ঘুম পড়ছি কার বাবা আল্লাহু আকবার বিদেশে কার সন্তান বিদেশের বাহির আছে ওলামা ইকরাম জানে মা বাবার কত সম্মান কত ইজ্জত এইটা তোমাদেরকে বোঝানো যাবে না আজকে আল্লাহু আকবার মা বাবার থুইয়া এরপর দেখা যায় মুন্সিগঞ্জের মধ্যে বিশেষ কইরা ওটার কি বাবা বানায় কত কেন এটা কি মা জানি আছে কত কেন নিজের মা বাদ দিয়া আরে না ওই যে মাইয়া দেখে ওই না আইনা একটা দেখে ওই না কয় তুই বাবা আমার বলা তুই বিয়া করা তুই বাপ এটার কি বাপ কয় উকিল বাপ কয় এত কিছু তো মনে থাকে না ডাক দিয়া তোর উকিল বাবা তোর নিজের মাকে এক বেলা খাবার খাওয়াস না তোর মাকে কোনোদিন একটা আপেল কমলা কিন্না মুখে দাস নাই তোর বাবাকে কিন্না দিয়ে সিগারেট গাঞ্জা বিড়ি মদ গাঞ্জা এগুলা খাই যার রাস্তা রাস্তা করছে জানাজার সময় ওই পাড়ার মুখের থেকে গন্ধায় ওর জানাজা নামাজ আদায় করুন না কথা কও না কেন ঠিক কিনা ধরে কও মুসলমান মুন্সিগঞ্জের মুসলমান আল্লাহ ওয়ালা খোদা বিরোয় আল্লাহর বান্দারা পর্দালের মা বোনরা এই জন্য তুমি জানো তোমার নিজের মাকে একদিন একটা কমলা মুখে দিয়া দেখো আল্লাহু আকবার কত মহাব্বত ভালোবাসা উকিল মা বাড়িতে আছে কয় আমার উকিল মা আসছে কি খাওয়ান যায় তাড়াতাড়ি খাসি দাবা দে আমার উকিল বাবা আইছে নিজের বাবাকে একদিন আব্বা বইলা কপাল পুরা ডাকোস না লজ্জা করে আছে না নাই জোরে কও আল্লাহু আকবার নিজের মায়ের পেটের মাকে আম্মা কয়ে ডাকতে তোর লজ্জা করে আর আরাক বেডিরে বিয়া কইরা ওই মহিলারে কত সুন্দর আম্মা কয়ে উচ্চারণ করে ডাক দে তোর কি একটু লজ্জা লাগে না নিজের মাকে খাওয়ান দাস না ওই তোর উকিল মাকে উকিল বাবাকে তুই দামি দামি জিনিস কিনা খাওয়াল ঠিক কিনা জোরে কও আল্লাহু আকবার তোর হাত ধরিয়া ধরি পায়ে ধরিয়া বলি তোর নিজের মাকে খুশি কর তোর মায়ের পায়ের নিজের সন্তান তোর বেহেশত ঠিক কিনা জোরে কও তোর উকিল মাকে উকিল বাবাকে সারা দুনিয়াটা খাওয়াবি এরপর তোর জন্য কানবে না কথা কও না কেন আরে সন্তান যখন চাকরিতে যায় তখন দেখবা মায়ের রকম মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিয়া এরপর বলে বাবা তুই যা আমি মায় তুলে আল্লাহর পে সবর্দ করিয়া দিলাম কথা কো না কেন আল্লাহু একবার আমার মায়ের সামনে সন্তান যায় সন্তানও কান্দে মা পিছন দিকে এক কাক পিছনে যায় আবার এক কাক সামনে আগায় দেখ মাও কান্দে সন্তানও কান্দে এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা বোনদেরকে বলবো তোর মাকে একটা আবল কমলা কিনা মুখে দিয়া দেখ তোর জন্য কি দোয়া করবে মা বাবা আল্লাহু একবার সন্তান যত কষ্টে থাকুক না কেন সর্বপ্রথম জানে মা এই জন্য মাকে একটা আপেল কমলা কিনা মুখে দিয়া খাওয়ায় দে দেখবি তোর জন্য পরান খুললা দোয়া করবে রাজি আসো না যুবক রাজি আসো না জোরে কও
আল্লাহু আকবার যা কিছু বললাম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দিয়ে দাও আমার কোনো আমল নাই কোনো ইলম নাই এরপর দিনের পর দিন মাওলা আমাদেরকে দিনের রাস্তায় পাঠা এইজন্য বড় বড় উলামা কেরাম আসছে মধুর কণ্ঠে ওয়াজ করবে আমি গুনাহগারকে দিছে যা কিছু বললাম অনেকে আমার কথায় কষ্ট পাইছো বাবারে যদি কষ্ট পায় তো আমাকে আল্লাহর রাস্তায় মাফ করিয়া দাও আমার সেই সুদূর বরিশাল আমার বাড়ি আমি তোমাদের ফুলপুর বাইতুল মসজিদে চাকরি করি তোমাদের খেদমতে নিযুক্ত এইজন্য আমি গুনাহগারের জন্য দোয়া করবা আমি যেখানেই যাই তোমাদের জন্য সব সময় মুসাফির অবস্থায় দোয়া করি তাম দুনিয়ার উলামা আকরামরা তোমরা রাতে আরামে ঘুমাও এই যে দেখো উলামা আকরামরা দেশ বিদেশে মাহফিল করে দিনের বেলা সারা দিন গাড়ি রাতের বেলা চিল্লা পাল্লা করে আবার গাড়ি একদিন আরামে ঘুমাইতে পারে না এই জন্য বেশি বেশি করে নেক আমল করো উলামা আকরামের সাথে সম্পর্ক লাগাও মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যার সাথে মহাব্বত রাখবা সম্পর্ক রাখবা কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাশর হবে ঠিক কিনা জোরে কও একটা চোরের সাথে উঠা বসা করতে করতে একটা চোরে পরিণত হয়ে যায় ঠিক কিনা জোরে কও একটা সূত্রের সাথে উঠা বসা করতে করতে সূত্রে পরিণত হয়ে যায় একটা বদমাশের সাথে একটা আল্লাহু আকবার সিগারেট করে সাথে চলতে চলতে একটা এক সময় দেখা যায় একটা সিগারেট করে পরিণত হয়ে যায় আর একজন আল্লাহওয়ালাদের সাথে চলবা তাবলীগের সাথে মেহনত করবা তোমার সন্তানকে তাবলীগে চিল্লায় পাঠাইবা এরকম হাজারো ঘটনা আছে যুবক জীবনে নামাজ পড়ে নাই তাবলীগে তিন দিন সাড়ে তিন দিন যাওয়ার পরে এক চিল্লা দুই চিল্লা দেওয়ার পরে আল্লাহু আকবার যুবকের চেহারার মধ্যে দাঁড়ি কত কয় না আছে না নাই জুব্বা গায়ে দেয় টুপি পরে দেখা যায় মনে হয় বড় এক বড় বুজুর্গ আলেম কিন্তু জিজ্ঞাসা করিয়া দেখো সুরায় ফাতিহা পড়তে পারে না কথা কন না কেন ভাই।